रेडियो भूमि 92.8 FM বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিক বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আলী রুমি, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এই অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, কথাটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো স্যার, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি বলুন। হ্যালো স্যার। জি স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি বলুন স্যার, কিডনির কি কি ধরনের রোগ রয়েছে এবং সেই রোগগুলো বেঁধে সেগুলোর উপসর্গ কিরকম হয়, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন। কিডনি, আসলে আমাদের, আমরা জানি যে আমাদের শরীরে দুইটা কিডনি আছে, তাই না? আমাদের মেরুদণ্ডের দুই পাশে কোমরের সাইডে, যেটাকে আমরা বলি। তো এখন আমাদের কিডনির রোগগুলো হচ্ছে, যেমন আকস্মিক কিডনি বিকল হতে পারে, তারপরে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, তারপরে আরেকটা রোগ আছে যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে প্রস্রাব এবং কিডনি রিলেটেড বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। যদি প্রস্রাবের যে ইনফেকশন, যেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা যদি কিডনিকে সরাসরি এফেক্ট করে, সেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাগস ইনডিউসড কিডনি ডিজিজ হতে পারে, যেমন আমাদের দেশে আমরা বিভিন্ন দেখা যায় হার্বাল মেডিসিন কেউ খাচ্ছে, কেউ অ্যালোপ্যাথি ড্রাগের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা নাশক ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিডনি রোগ হতে পারে। এছাড়া আরো অনেক ধরনের রেয়ার ডিজিজ আছে, তারপরে ডায়াবেটিস যাদের আছে দীর্ঘদিন ধরে, তাদের কিডনি রোগ হতে পারে, তারপরে যাদের হাইপারটেনশন আছে, হাই ব্লাড প্রেশার, তাদের হতে পারে। এছাড়া বিভিন্ন লিভার ডিজিজের কারণে কিডনি রোগ হতে পারে, তারপরে পালমোনারি ডিজিজ, দ্যাট ইজ লাংস এর ডিজিজের জন্য কিডনি রোগ হতে পারে। এরকম আসলে বডির অনেকগুলো সিস্টেমে কিডনি ইনভলভ হতে পারে এবং সেই রোগের উপসর্গ। হ্যাঁ, এখন আপনি উপসর্গের কথা বলেছেন। যদি একটা রোগীর অ্যাকিউট কিডনি ইনজুরি বা আকস্মিক কিডনি বিকল হয়ে যায়, অথবা তার যদি ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি নষ্ট হয়ে যায় পার্মানেন্টলি, তাহলে যে সিমটম গুলো হয়, রোগী দেখবেন যে ক্ষুধা মন্দা হচ্ছে, বমি বমি ভাব অথবা বমি হতে পারে, তারপর প্রস্রাবের পরিমাণ খুবই কমে যেতে পারে, কিংবা প্রস্রাব ইনিশিয়াল স্টেজে রেনাল ফেলিওরে অনেক সময় প্রস্রাব বেড়ে যায়, তবে এটি রেয়ার কেস। সাধারণত প্রস্রাব কমে যায়, শরীর ফুলে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, বুকে ব্যথা হতে পারে, এবং আরো অন্যান্য যে সিস্টেমিক ডিজিজ আছে সেইগুলোর কিছু সিম্পটম আছে, যেটা আসলে একটা মানে বড় আলোচনার বিষয়। জি ধন্যবাদ স্যার। স্যার, আপনি মাত্রই রেনাল ফেলিওর বা কিডনির বিকলাঙ্গ নিয়ে কথা বললেন, এটা আসলে কেন হয় এবং আমরা জানি যতদূর যে রেনাল ফেলিওরের কিছু স্টেজ আছে, সেই স্টেজগুলো কি কি আমাদের এখানে? আসলে স্টেজের বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি আসলে টাইপটা বলি। টাইপ, হ্যাঁ, এবং এই যে আকস্মিক কিডনি বিকল, আমাদের, আমি প্রথমেই আগের আলোচনায় বলছিলাম যে কিডনি ফেলিওর মানে কি। সাধারণত আমরা যে বলি যে এক্সক্রেটরি ফাংশন বা রেচন প্রক্রিয়া, এটা যখন কিডনি করতে পারে না, তখন আমরা কিডনি ফেলিওর বলি। এটা দুই ধরনের হতে পারে, একটা হলো আকস্মিক হঠাৎ করে একটা লোকের কিডনি খারাপ হয়ে যাওয়া, আরেকটা হতে পারে যে দীর্ঘমেয়াদী একটা প্রসেসে পার্মানেন্টলি কিডনি খারাপ হয়ে যাচ্ছে। তো এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তো আকস্মিক কিডনি বিকলটা যেটা, যে দেখা গেল যে আমাদের দেশে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল যে ওই ডায়াবেটিক সমিতি থেকে বলেছিল যে কামরাঙ্গা বা স্টার ফুড খেলে ডায়াবেটিসটা ইমপ্রুভ করে। তো এটা জানার পরে লোকজন সবাই দেখা গেল যে জুস করে কামরাঙ্গা খাওয়া শুরু করলো, যার ফলে দেখা গেল যে তাদের একটা আকস্মিক কিডনি বিকল নিয়ে আমরা অনেক রোগী পেলাম, তাদেরকে এমনকি ডায়ালিসিসও দেয়া লেগেছে, কেউ কেউ
পার্মানেন্টলি কিডনি নষ্ট হয়ে গেছে। সো এরকম কারণ যদি আপনি যে একটা প্রশ্ন ছিল যে কি কি কারণে হয়, তো কারণের ভেতরে আমাদের আমি পূর্বেই আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের ওষুধ, সে যদি অ্যালোপ্যাথি ওষুধ হয়, মানে আমাদের দেশে কিন্তু ফার্মেসিতে গেলে ওষুধ চাইলেই ওষুধ দিয়ে দেওয়া হয়, ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক, রোগীরা কোনো রেজিস্টার ফিজিশিয়ানের কাছে যাওয়া ছাড়াই তারা ওষুধ খায়। তো এই ওষুধগুলা অ্যালোপ্যাথি ওষুধগুলাও কিডনি মানে রোগের লক্ষণ হতে পারে, কিডনি ফেলিওরের কারণ হতে পারে। এছাড়া হার্বাল মেডিসিন কিংবা হোমিওপ্যাথি মেডিসিন সেটাও কারণ হতে পারে। তো এছাড়া আরো অনেকগুলো কারণ আছে, যেমন ইনফেকশন, কিডনির ইনফেকশন সেটাও হতে পারে। এই হচ্ছে মোদ্দা কথা কারণ। এবং আমরা যখন যদি টাইপ বলি তাহলে আমরা বলেছি আকস্মিক কিডনি বিকল এবং ক্রনিক কিডনি ফেলিওর মানে পার্মানেন্ট ড্যামেজ। আর যদি স্টেজের কথা বলেন তাহলে স্টেজ আসলে আলাদা করে বলতে হয় যে আকস্মিক কিডনি বিকলেরও কিছু স্টেজ আছে, সেটা বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল করি আমরা এটাকে ইয়ে করি। সেটা হলো একিম ক্রাইটেরিয়া আছে, রাইফেল ক্রাইটেরিয়া আছে, যেগুলো আসলে একটু আমাদের সাধারণ দর্শকদের জন্য এই বিষয়গুলো একটু জটিল হয়ে যাবে। আর যেটা ক্রনিক কিডনি ডিজিজ সেটার স্টেজগুলো একটু জানা দরকার। সেটা হলো যে হালকা মাত্রার যখন কিডনি নষ্ট হয় তখন আমাদের সাধারণত ওষুধের মাধ্যমে কিডনিটাকে আমরা ভালো রাখি, আর যখন পার্মানেন্টলি কিডনি ডিজিজ হয়ে যায় মানে যখন এন্ড স্টেজ রেনাল ফেলিওর, যখন তার ফাংশন একেবারে কমে যায় ক্রিটিক্যালি, তখন আমরা তাকে ডায়ালিসিস সাজেস্ট করি। হ্যালো, ধন্যবাদ স্যার। জি স্যার, আপনি যেহেতু ডায়ালিসিস এর কথা বললেনই, এই ডায়ালিসিসটা আসলে ঠিক কখন নিতে হয়, অর্থাৎ রোগীদের কি কি সিমটম থাকে বা তাদের কি টেস্ট করতে হয় এবং ডায়ালিসিসটা আসলে কেন নেওয়া জরুরি? কারণ অনেকের মধ্যে এটা ধারণা যে ডায়ালিসিস না নিলেও তারা সুস্থ থাকবে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে খুব সুন্দর প্রশ্ন। ডায়ালিসিস রিলেটেড আসলে একটা ভীতি কাজ করে সবাইকেই, যখন আমরা ডায়ালিসিস এর কথা বলি তখনই একটা ভীতি কাজ করে যে স্যার আমার ডায়ালিসিস নিতে হবে, বিশাল একটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডায়ালিসিস কিন্তু একটা ট্রিটমেন্ট প্রসিডিউর। আপনার যখন ডায়াবেটিস হয়, আপনাকে যখন ডাক্তার ইনসুলিন সাজেস্ট করে তখনই কিন্তু একটা রিয়াকশন হয় যে ইনসুলিন নিতে হবে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা খুব সিম্পল, এটাই একটা চিকিৎসা। এখন ডায়ালিসিস এর ক্ষেত্রে আমাদের ওই অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা আছে বা আকস্মিক কিডনি বিকল, সেটাতে যখন যে রোগীর ডায়ালিসিস লাগে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই রোগীগুলা কয়েকটা ডায়ালিসিস দেওয়ার পরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। আর ক্রনিক কিডনি ডিজিজ এর ক্ষেত্রে যার একেবারে পার্মানেন্টলি কিডনি ড্যামেজ হয়ে গেছে তার ক্ষেত্রে আসলে সারা জীবনই তাকে ডায়ালিসিস নিতে হয় এবং সপ্তাহে দুইটা বা তিনটা সেশন তাকে আমরা ডায়ালিসিস সাজেস্ট করি। আর কখন ডায়ালিসিস নিতে হবে এটা আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্টের ব্যাপার। যেমন অ্যাকিউট কিডনি ইনজুরিতে আমরা দেখেছি যে সাধারণত সিরাম ক্রিয়েটিনিন যেটা আমরা পরীক্ষা করি রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা, সেটা অনেক সময় 5-6 আমরা তাদেরকে ডায়ালিসিস সাজেস্ট করি এবং তারা সেই ডায়ালিসিসটা গ্রহণ করেন। আর ক্রনিক কিডনি ডিজিজ যাদের পার্মানেন্ট কিডনি ড্যামেজ হয়েছে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় 10-12, তাতেও খুব একটা সিমটম আসে না। কাজেই শুধুমাত্র যে সিমটম দেখে আমরা একটা রোগীর ডায়ালিসিস প্ল্যান করি ব্যাপারটা সেরকম না, তবে সিমটম দেখেও অনেক সময় আমাদের প্ল্যান করতে হয়। যেমন ইভেন ডায়ালিসিস এর রোগীর যদি প্রচন্ড শরীরে চুলকানি থাকে, এটা কোনো ওষুধ দিয়ে আমরা ভালো করতে না পারি, কিন্তু এটাও কিন্তু একটা কারণ থেকে ডায়ালিসিস দেওয়ার। এছাড়া আরো কারণ আছে, তার রক্তে যদি পটাশিয়ামের মাত্রা অনেক বেড়ে যায় যেটা আমাদের সাধারণ ওষুধে কাজ করছে না, তারপর রোগীর সিভিয়ার বডি সোয়েলিং হয়ে যায় এবং শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট যেটার কারণে আমরা পানিটা বের করে দিতে ডায়ালিসিস করতে পারি, তারপরে সিভিয়ার রোগীর ভমিটিং হচ্ছে, ইউরোমিক যে সিমটম আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজের যে সিমটম গুলো আছে, সিভিয়ার ভমিটিং, খাবার রুচি নাই, এটাও একটা কারণ। তারপরে ডায়ালিসিস আমরা দেই অনেক ক্ষেত্রে ক্রিয়েটিনিন কম থাকা সত্ত্বেও দেই, যদি তার হার্টের যে বাইরে যে পর্দা আছে পেরিকার্ডিয়াম সেটা এফেক্ট করে, পেরিকার্ডিটিস হয় তাহলে দিতে পারি, কিংবা যদি ব্রেইন এফেক্ট করে যেটাকে বলি ইউরোমিক এনকেফালোপ্যাথি তাতেও আমরা দিতে পারি। এরকম আসলে ইন্ডিভিজুয়াল ব্যাপার, কোন পেশেন্ট কত ক্রিয়েটিনিন দিবে সেটা আসলে ডিপেন্ড করে ফিজিশিয়ানের বিভিন্ন মাত্রা অ্যানালাইসিস এর মাধ্যমে। ওকে, জি ধন্যবাদ স্যার। স্যার আপনি একটু আগে বলছিলেন যে কারো কারো ডায়ালিসিস কিছু ডায়ালিসিস নিলেই হয়ে যায়, পুরো জীবন ভর দিতে হয় না, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মনে একটা ভয় কাজ করে যে তার ডায়ালিসিস একবার শুরু হলে তাকে বাকি জীবন চালিয়ে যেতে হবে। আসলে এটা কাদেরকে হচ্ছে পুরো জীবন চালিয়ে যেতে হয় এবং কাদের অল্প একটু হলেই হয়, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু সহজ করে বলতেন। আচ্ছা, এটা একটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে এই ভীতি তো কাজ করবে, খুব স্বাভাবিক যে হঠাৎ করে আপনার ডায়ালিসিস যদি লাগে। এখন বিষয়টা হলো যে আমাদের যে আকস্মিক কিডনি বিকল এবং ক্রনিক কিডনি ডিজিজ, আমি দুটো টার্ম ইউজ করেছি। আকস্মিক কিডনি বিকল মানে যেমন স্টার ফুড খেয়ে একটা লোক হঠাৎ করে কিডনি খারাপ হলো, কিংবা ব্যথার ওষুধ
অনেক বেশি খাওয়ার কারণে হঠাৎ করে কিডনি খারাপ হলো, অথবা তার শরীর থেকে পানি বের হয়ে গেছে প্রচুর পরিমাণে, ডায়রিয়া ভমিটিং এগুলোর মাধ্যমে তার দেখা যাচ্ছে যে কিডনি ফেল করলো, কিংবা সিভিয়ার তার ইনফেকশনের কারণে ফেল করলো, যেটাকে আমরা আকস্মিক কিডনি বিকল বলি। এই রোগীগুলা মোস্ট অফ দ্য কেসে আমরা যে ডায়ালিসিসটা দেই তাতে রোগী, আমার মনে হয় যে আমাদের দেশে যদিও ডেটা নাই তারপরেও 75-80% ক্ষেত্রে এই রোগীগুলা স্বাভাবিক জীবনে চলে যায় উইদাউট এনি রেসিজুয়াল কিডনি ড্যামেজ, মানে কিডনির কোনো ড্যামেজ ছাড়াই কিডনির ফাংশন স্বাভাবিক হয়ে যায়। বাকি কিছু ক্ষেত্রে তারা মে টার্ন ইনটু মানে পার্মানেন্ট ডায়ালাইসিস। আর তবে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের কিডনিটা একেবারে খারাপ হয়ে গেছে, যাকে আমরা সোজা বাংলায় বলি কিডনি ড্যামেজ, রেনাল ফেলিওরটা বাইলেটারাল ক্রনিক কিডনি ডিজিজ, তো সেই রোগীগুলার কিন্তু লাইফ লং নিতে হয়। আর যেটা আকস্মিক কিডনি বিকল, তাদের কিডনি ফাংশন ডায়ালাইসিস কয়েকটা দেওয়ার পরে মে টার্ন ইনটু নরমাল। ওকে, ধন্যবাদ স্যার। মানে যে যারা ডায়ালাইসিস করে তাদের কি ফিস্টুলা করাতে হয়, এই ফিস্টুলাটা আসলে ডায়ালাইসিসের কতদিন আগে করাতে হয়, এবং যারা ফিস্টুলা করিয়ে ফেলেন তাদের জন্য আসলে কি কি পরামর্শ আপনার? আচ্ছা, এখন ফিস্টুলাটা হচ্ছে আমরা সাধারণত, আমি বলেছি যে আকস্মিক কিডনি বিকলে কিন্তু ফিস্টুলা প্রয়োজন নাই, আমরা সাধারণত একটা ক্যাথেটার করে দিই, সেই ক্যাথেটারের মাধ্যমে রোগী ডায়ালাইসিস করে। কিন্তু পার্মানেন্টলি যাদের ডায়ালাইসিস লাগবে সারা জীবনের জন্য, তখন আমরা চেষ্টা করি যে যখন তার ডায়ালাইসিস লাগবে তার 2-3 মাসের মধ্যে আমরা ফিস্টুলা করে ফেলা, কারণ একটা ফিস্টুলা করলে সেটা ম্যাচিউর হইতে মিনিমাম 6 সপ্তাহ সময় লাগে। তাহলে একটা রোগী যার, সেজন্য আমরা আগে থেকে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা ফিস্টুলা সাজেস্ট করি। একটা রোগীর যখন কিডনির ফাংশনটা দেখা গেল যে 80% বা 85% কিডনি ফাংশনটা লস করে, তখন আমরা রোগীকে সাজেস্ট করি যে আপনি ফিস্টুলাটা করে ফেলেন। তো ফিস্টুলা করার পরে তারপরে আমরা 2-3 মাস পরে আমরা তাকে ডায়ালাইসিস স্টার্ট করি। এখন ফিস্টুলা ক্রনিক কিডনি ডিজিজের রোগীরা যখন স্টেজ 4 বা 5 এ করে ফেলে, তখন আমাদের প্রধানতম টার্গেট থাকে যে ফিস্টুলা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এই ফিস্টুলাটা যেন মোটামুটি ফাংশনিং থাকে, কারণ এটা দিয়েই তাকে লাইফ লং ডায়ালাইসিস নিতে হবে। সেজন্য সেই ফিস্টুলা করার পরে আমরা দেখি যে সেই ফিস্টুলার ফ্লোটা ভালো আছে কিনা, যদি ফ্লোটা ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিয়মিত কিছু ব্যায়াম আছে, যেমন একটা ওই যে হ্যান্ড পাম্প আছে সেটা দিয়ে সে ফিস্টুলাটাকে রেগুলার ব্যায়াম করবে। এই ফিস্টুলার যে হ্যান্ড আছে, আপনি তো জানেন ফিস্টুলাটা হচ্ছে যে আর্টারি এবং ভেইন, মানে আমাদের শরীরের এই দুইটা শিরাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। তো এখন ওই যে হাতে করা হবে, সাধারণত আমরা প্রেফার করি বাম হাতে এবং ডিস্টাল সাইডে করতে, যেটা হাতের কাছাকাছি কোনো শিরা এবং আর্টারিকে জোড়া লাগাই দিতে বলি। তো সেই ক্ষেত্রে সেই হাতটা প্রেফারেবলি বাম হাত কেন বলি, কারণ বাম হাতটা আমাদের অত হেভি কাজে ম্যানুয়াল ওয়ার্কার যারা, তারাও বাম হাতটা ওইভাবে ইউজ করে না, তো সেই ক্ষেত্রে হেভি ওয়েট লিফটিং করতে পারবে না। তারপরে হাতটাকে সে উপরে বা নিচে করা বা ওইদিকে ফিরে শোয়া, বাম বাম দিকে যদি থাকে বাম কাত হয়ে শুবে না, এবং এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে আরো খেয়াল করতে হবে যে এই রুগীটার যে ব্লাড প্রেশার আছে সেটা যেন কন্ট্রোলে থাকে। আমরা সাধারণত কিডনি রুগীদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো কিছু কিছু মানে প্লাস মাইনাস আছে, তবে 130/70 আমরা রাখার চেষ্টা করব। তো 130/70 যদি আমরা ব্লাড প্রেশার রাখি, তো এর চেয়ে যদি কমে যায় কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের মাধ্যমে, তার চেয়ে কমে গেলে সেটা ফিস্টুলার ক্ষতি করতে পারে। তারপরে রোগীর শরীরে যদি হাইপোভলিউমিয়া, যে কোনো কারণে ডায়রিয়া কিংবা বমি কিংবা অন্যান্য যদি হাইপোভলিউমিয়া ব্লাড লস হয়, তাহলেও সেক্ষেত্রে ফিস্টুলার ক্ষতি হতে পারে। তো যখনই এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে, সাথে সাথে রোগী হসপিটালে অ্যাডমিশন নেবে অথবা তার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবে। মোটামুটি এইগুলো যদি মেনে চলা যায় তাহলে আমাদের ফিস্টুলাটা ভালো থাকবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, বর্তমান সময়ে যেহেতু আমাদের কোভিড এর আক্রমণটা খুব বেশি, এবং আমরা জানি যারা রেগুলার বেসিসে ডায়ালাইসিস নিতে হয় তাদের একটা প্রায় প্রতিদিনই বা সপ্তাহে 2-3 বার হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে, তো তাদের জন্য এই সময়ে আপনার পরামর্শ কি, এবং তাদের পরিজনদেরও তাদের কি বিষয়ের প্রতি বেশি লক্ষ্য রাখা উচিত? জি, এটা আসলে একটা খুব বার্নিং ইস্যু, বিকজ আমরা এই যে উহানের, আমাদের দেশে যদিও স্টাডিটা আমরা কমপ্লিট করি নাই কোনো সেন্টারে, কিন্তু উহানের কিছু ইতিহাস আছে যেটা ওদের হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ওদের প্রায় আমি একটা ক্যালকুলেশনে দেখলাম যে আউট অফ একটা হিসাবে দেখলাম যে 267 পেশেন্টের মধ্যে ওদের 37 পেশেন্ট
এফেক্টেড হয়ে গেছে কোভিড পজিটিভ যারা ডায়ালিসিস নিচ্ছে। তো সো এখানে একটা মেজর ইস্যু হচ্ছে যে রোগীকে কিন্তু সে হোম ডায়ালিসিস আমাদের দেশে এস্টাবলিশ না, যে বাড়িতে ডায়ালিসিস দিবে, এই রোগীগুলোকে কিন্তু এই সেন্টারে আমাদের ডায়ালিসিস সেন্টারগুলোতে তাকে আসতে হয় এবং আসার প্রক্রিয়াটাও খুব একটা সহজ না। এজন্য আমাদের সাজেশন যেটা সেটা হলো তারা যদি পারে নিজস্ব ট্রান্সপোর্টেশনে আসবে, নিজস্ব গাড়িতে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় আসবে, পাবলিক ট্রান্সপোর্টটাকে অ্যাভয়েড করবে। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট মানে তাকে আসতে হয় পাবলিক ট্রান্সপোর্টে, তাহলে সেক্ষেত্রে প্রপার যে প্রিকশন নিয়ে সে আসবে, তার মাস্কটা স্ট্যান্ডার্ড মাস্ক পরবে এবং তার গ্লাভস থাকবে, অথবা কিছুক্ষণ পর পর সে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবে এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবে, অন্তত 6 ফিট দূরত্বে থাকবে। এইভাবে করে সে আসবে। কারণ আপনি জানেন যে আমাদের ডায়ালিসিস যে রোগীগুলো লাগে তাদের সপ্তাহে মিনিমাম 2 বার তাকে ডায়ালিসিস সেন্টারে আসতে হয়। তবে আন্তর্জাতিক যে নিয়ম অনুযায়ী, আমাদের রেনাল অ্যাসোসিয়েশনের যে নিয়ম অনুযায়ী 3 বার আসার কথা, তো আমরা কিছু রোগীর ক্ষেত্রে এটা একটু ফ্লেক্সিবল থাকি বিভিন্ন কারণে, তো তাদেরকে সেই জিনিসটা মেনটেন করতে হবে। তারপরে তারা যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে রোগীর ক্ষেত্রে বলছি আমি, বাড়িতে গেলে সে আলাদা রুমে থাকবে এবং যেই রুমের মধ্যে প্রপার ভেন্টিলেশন আছে এবং সে অন্য রোগী অন্য লোকদের সাথে সে খুব একটা মেলামেশা করবে না, কারণ তাদের ইমিউনিটি কম এবং ইমিউনিটি কম হওয়ার কারণে তার কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে যদি ডায়ালাইসিস যে রোগীটা নিচ্ছে এই রোগীটা যদি দেখেন শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, তাইলে অবিলম্বে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এর কারণ দুইটা, এক হলো যে কোভিড আক্রান্ত যদি সে হয়ে যায় তাহলে তার মর্টালিটি বেশি হবে, তার কমপ্লিকেশন বেশি হবে। আরেকটা কথা হচ্ছে কোভিড আক্রান্ত হইলে তার ট্রান্সপোর্ট না করে সে যেন হাসপাতালে ডায়ালিসিস সুবিধা নিতে পারে। তো এটা হচ্ছে রোগীর ব্যাপারে আমাদের পরামর্শ। এবং যারা রোগীকে পরিচর্যা করেন তাদের জন্য পরামর্শটা হচ্ছে যে তারা যেন মানে কমন যে কথাগুলো সেগুলো তারাও মেনটেন করবে, যে তারা রোগীর ক্ষেত্রে রোগীর কাছাকাছি যাবে না এবং দেখা যাচ্ছে যে রোগীর সাথেও কিন্তু তাদের একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তারা গ্লাভস পরে থাকতে পারে, একটা ভালো স্ট্যান্ডার্ড মাস্ক পরতে পারে এবং যখন তারা ডায়ালিসিস সেন্টারের মধ্যে ঢুকবে তখন অবশ্যই তাদের প্রোটেকটিভ যে ইকুইপমেন্ট আছে সেটা যথাযথ ভাবে পরে তাদের ঢোকা উচিত। কারণ ডায়ালিসিস সেন্টার গুলা আপনি জানেন যে সেখানে আসলে পিপিই পরে ঢোকার জন্য একটা আন্তর্জাতিক গাইডলাইন আছে, যে আমরা পিপি যেটা পার্সোনাল যে ইকুইপমেন্ট যেটা আমরা আছে প্রোটেকটিভ ইকুইপমেন্টস সেটা পরে যেতে হবে। কারণ ডায়ালিসিস সেন্টারে যেহেতু এসি চলে এবং আমাদের এসির ভেতরে কিন্তু এবং টেম্পারেচার কম থাকে, এই ভাইরাসটা কিন্তু অনেক কনসেন্ট্রেশন বেশি থাকে, তো যার ফলে তাদেরকে সেই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার বর্তমান সময়ে যদি কেউ কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত থাকে তাদের জন্য অতিরিক্ত কি পরামর্শ এবং তারা যদি কোনো সেবার প্রয়োজন হয় সেটা কিভাবে নিবে? যেমন আমি নাকি টেলিমেডিসিন নেব? আচ্ছা, আমি মনে করি যে যদি মাইল্ড ফর্মে হয় বা হালকা মাত্রার কিডনি রোগ হয় তাহলে আমি মনে করি যে বিভিন্ন টেলিমেডিসিন এর মাধ্যমে তাদেরকে আসলে সেবা নেওয়া দরকার। যেমন সাধারণত যদি কিডনির যে ইনফেকশনের বিভিন্ন পর্যায় আছে তার মধ্যে একটা আছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার ট্র্যাক্ট ইনফেকশন আছে, আপার ট্র্যাক্ট ইনফেকশন আছে, যদি সামান্য একটু প্রস্রাবের জ্বালা পোড়া এবং এই জাতীয় কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি টেলিমেডিসিন সার্ভিস নেওয়া দরকার। যদি কিডনির রোগটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তার জীবন সংকটাপন্ন করে তোলে, তাহলে সেক্ষেত্রে সে হাসপাতালে যেতে পারে। কিন্তু আর এই চিকিৎসার ক্ষেত্রে যদি বলেন যে এটা আসলে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু অলমোস্ট আমরা অনেক রোগেরই চিকিৎসা দিয়ে দিতে পারি। এর মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো 5-10% ক্ষেত্রে তাকে ডাক্তার বা হাসপাতালে সরাসরি প্রেজেন্ট হতে হবে। সেজন্য আমি টেলিমেডিসিন সার্ভিসটাকে প্রেফার করি কিডনি রোগীর ক্ষেত্রে, মানে ইনিশিয়াল স্টেজে। ধন্যবাদ স্যার। স্যার কোন কিডনি রোগী যদি করোনায় আক্রান্ত হয়ে যায় তাদের করণীয় কি? আচ্ছা, কিডনি রোগী যদি করোনায় আক্রান্ত হয়, এখন কিডনি রোগীর কিন্তু অনেক ধরনের কিডনি রোগ আছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ধরেন যে একটা ইনফেকশনের রোগী পাইলোনেফ্রাইটিস, এটা যদিও একটা মেডিকেল ইমার্জেন্সি, তো তারপরে আবার গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, আমাদের যেটাকে বলে যে গ্লোমেরুলার ইনভলভমেন্ট। তো এই রোগীগুলা যদি আপনার আক্রান্ত হয়ে যায়, এখন সংক্রমণটা যদি সাধারণ পর্যায়ে থাকে, সাধারণ জ্বর সর্দি কাশি গলা ব্যথা এই পর্যায়ে থাকে, তাহলে তারা বাসায় আইসোলেশনে ট্রিটমেন্ট নেবে। কিন্তু আমি যেটা বলেছি যে যদি ডায়ালিসিস নিচ্ছে এমন রোগী যদি আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাকে আমি বলেছি হাসপাতালে ভর্তি হতে, কারণ সেক্ষেত্রে তার
মানে দুইটা উপকার আছে। একটা হচ্ছে যে তার কিন্তু কমপ্লিকেশন রেটটা অনেক বেশি এবং মর্টালিটি মানে মৃত্যু ঝুঁকিটাও বেশি। তো সেটা একটা কারণ যে সে হাসপাতালে যে কোনো হাই ফ্লো অক্সিজেন লাগুক কিংবা ভেন্টিলেটর লাগুক বা ভেন্টিলেটর সাপোর্টে ডায়ালিসিস লাগুক উই ক্যান অ্যাফোর্ড। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হলো যে তার এই যে হাসপাতালে ভর্তি থাকলে তার ডায়ালিসিসটাও জন্য কিন্তু তাকে ট্রান্সপোর্টেশনের দিকে যেতে হচ্ছে না, কারণ ট্রান্সপোর্টে গেলে সে যদি যেহেতু কোভিড রোগী তো আপনি জানেন যে স্থানান্তর করাটা বিপজ্জনক, সে নিজে যেমন অন্যদের জন্য বিপজ্জনক তারপর অন্যরাও তার জন্য বিপজ্জনক। তো এই কারণে আমি মনে করি যে ডায়ালাইসিস নিচ্ছে রেগুলার এই রোগীগুলো অবশ্যই অ্যাডমিশন থাকা উচিত যে কোভিড পজিটিভ, আর যে রোগীগুলা সাধারণ মাত্রায় বিভিন্ন কিডনি রোগে আক্রান্ত আছে কিংবা সিকিডি যেটা ক্রনিক কিডনি ডিজিজ যার ডায়ালাইসিস লাগছে না, সেই রোগীও যদি আসলে সিভিয়ার ফর্মে না যায় তাহলে বাড়িতে ট্রিটমেন্ট নেওয়াটাই বেটার। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আপনার উত্তরে বেশ কয়েকবার গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগটির কথা বলেছিলেন। স্যার, এই রোগটির উপসর্গ কি হয় আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে? সাধারণত গ্লোমেরুলোনেফ্রাইটিস যে রোগটা, এটা আমাদের কিডনির ভেতরে একটা গ্লোমেরুলাস আছে। আপনি জানেন যে আমাদের যে কিডনির যে মৌলিক উপাদান বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, তো সেটা যদি এফেক্টেড হয় সেটার প্রদাহ হয়, হ্যাঁ, ইনফ্লামেশন যেটাকে আমরা বলি, তাহলে সেটাকে বলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এইটা সাধারণত প্রেজেন্ট করে রোগীর শরীর সাধারণত ফুলে যায়, সেটা ফেসটা ফুলে যেতে পারে কিংবা পাটা ফুলে যায় এবং অনেক সময় দেখা যায় প্রস্রাব কমে যাচ্ছে। তো এই গ্লোমেরুলোনেফ্রাইটিস কয়েকটা ভাবে প্রেজেন্ট করে। একটা হলো গিয়ে আমরা আসলে একটু মেডিকেল টার্ম ইউজ করি, তারপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, সেটা নেফ্রাইটিক ইলনেস হতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোম হতে পারে। তো নেফ্রোটিক সিন্ড্রোম মানে প্রস্রাব দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন যদি বেরিয়ে যায় এবং এই রোগীর প্রচুর পরিমাণে শরীরে পানি জমে যায়, পেটে পানি জমে, পায়ে পানি জমে, সারা শরীরে এডিমা হয়। তো এইটা একটা মেজর কারণ। আর আরেকটা ব্যাপার, যদি নেফ্রাইটিক ইলনেস হয়, নেফ্রাইটিক সিন্ড্রোম যেটা বলি, তাইলে প্রস্রাব কমে যেতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, তার প্রেশার হাই হয়ে যেতে পারে, তারপরে আকস্মিক কিডনি বিকল হতে পারে, এরকম কিছু সিম্পটম আছে। দুইটাই কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস এর টাইপ এবং দুইটা দুই ভাবে প্রেজেন্ট করে, একটা নেফ্রাইটিক ইলনেস আর একটা নেফ্রোটিক সিন্ড্রোম। ধন্যবাদ স্যার। স্যার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা আমাদের দেশে খুবই কমন একটি সমস্যা, বিশেষ করে মেয়েদের। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের উপসর্গগুলো কি হয় এবং এটা প্রতিকারের উপায় কি? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে ভোগে এবং তারা দেখা যায় মনে করে এটা একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, কিন্তু এটা অ্যাবসলিউটলি এটা একটা ভুল কনসেপশন। এটা কিন্তু অবশ্যই কিডনির একটা সমস্যা এবং এই প্রবলেমটাকে যদি আর্লি আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিডনির অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এখন আমাদের যে বিষয়টা, আমাদের উপসর্গ যদি বলেন, এটা আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, যে নিচে ইনফেকশন যদি হয়, লোয়ার ইউরিনারি ট্র্যাক, যেমন নিচে কি আছে আমাদের, যেমন প্রস্রাবের যে নালী আছে, প্রস্রাবের থলি আছে, তো এইগুলো লোয়ার ট্র্যাক। তো সেইগুলাতে সাধারণত দেখা যায় প্রস্রাবে জ্বালাপোড়া করে, তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় হালকা জ্বর আসতে পারে কিংবা দেখা যাচ্ছে প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে। তো এটা সাধারণত লোয়ার ট্র্যাক্টের একটা সাইন বা সিম্পটম। আর আপার ট্র্যাক্টে যদি হয়, মানে কি উপরের সাইডে আমাদের যে ট্র্যাক্ট আছে তার উপরের সাইডে, এইটা মোর ডেঞ্জারাস। এই উপরের দিকে কি আছে, আমাদের কিডনি আছে আর ইউরেটার আছে, তাই না? তো যদি আমাদের কিডনিকে এফেক্ট করে, পাইলোনেফ্রাইটিস হয়, তাহলে একটা রোগী সিভিয়ার কাঁপিয়ে জ্বর আসবে, তারপরে দেখা যাচ্ছে যে বমি হতে পারে, তারপরে কিডনির ফাংশনটা আকস্মিক কিডনি বিকলের দিকে যেতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, মানে এবং পেশেন্ট মে টার্ন ইনটু শক। তো সেটা সিভিয়ার ফর্মে, সেটা একটা মেডিকেল ইমার্জেন্সি যাতে আমরা অ্যাডমিশন নিতে বলি। কিন্তু সাধারণত লোয়ার ট্র্যাক্ট ইনফেকশন, যেটা ইউরেথ্রাইটিস বা সিস্টাইটিস যেগুলো হয়, সেটাতে আমরা মনে করি যে শর্ট কোর্স একটা অ্যান্টিবায়োটিক, যেটা রোগীরা টেলিমেডিসিনের মাধ্যমে জেনে নিতে পারবে, অ্যান্টিবায়োটিক খাবে, তারপর প্রপারলি সে ফ্লুইড ইনটেকটা ঠিক রাখতে হবে, তাকে পানি দৈনিক 3-4 লিটার পানি খাবে এবং কখনোই প্রস্রাব আটকে রাখা যাবে না। এবং কিছু সিরাপ আছে, যে সিরাপ গুলো আমাদের ইউরিনটাকে সাধারণত ইনফেকশন প্রিভেনশনে সাহায্য করে, যেমন পটাশিয়াম সাইট্রেট যে সিরাপটা আছে, সিকে নামে পাওয়া যায়, সাইট্রা কে নামে পাওয়া যায়, এটা 2 চামচ 3 বেলা খেতে পারে, 1 গ্লাস প্রতিবার আধা গ্লাস থেকে 1 গ্লাস পানিতে গুলে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা বিদেশে কিছু আপনার জুস পাওয়া যায়, ক্র্যানবেরি জুস, এটা কিন্তু কিডনির ইনফেকশন প্রিভেনশনে একটা ভালো ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় তাহলে কিডনি রোগ আমি মনে করি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রিভেন্ট করা যাবে। জি,
ধন্যবাদ স্যার। স্যার আমাদের কাছে অনেক সময় অনেক রোগীরা অভিযোগ নিয়ে আসে যে তাদের প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যায় সেটা কেন হয়, কোন রোগীর উপসর্গ এটা? জি, যখন রোগী আপনাকে বলবে যে আপনার প্রস্রাব, তার নিজের প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে রক্তের পরিমাণটা অনেক বেশি, যেটা খালি চোখে দেখা যায়। আমাদের কিন্তু প্রস্রাবে রক্ত কিন্তু এইটা যাওয়া, যখন রোগী দেখে যে তার প্রস্রাবে রক্ত যাচ্ছে, ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া হলে কিন্তু দেখা যায়, তখন এটা একটু ডেঞ্জারাস সাইন, অ্যালার্মিং সাইন। আর এমনিতে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও কিছু কিছু রক্তের উপাদান কিছুটা যায়, তো সেটা খুব একটা ডেঞ্জারাস না। কিন্তু যদি বেশি মাত্রায় রক্ত যায় তাহলে অবশ্যই এটাকে আমাদের ইভালুয়েট করতে হবে। এটা বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হইতে পারে, যেমন আমি একটু আগে নেফ্রাইটিক ইলনেস বললাম, মানে যেটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস এর একটা টাইপ, নেফ্রাইটিক ইলনেস। হ্যাঁ, তো সেইটাতে যেমন রক্ত যেতে পারে, কিন্তু সেটাতে সাধারণত ওই রক্ত চোখে দেখা যাবে না, একটু লালচে কালার হতে পারে, কিন্তু ফ্র্যাঙ্ক রক্ত নয়। তারপর প্রস্রাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে রক্ত যায় সেটাও খুব হালকা রক্ত, কিন্তু যদি ম্যাসিভ আকারে রক্ত যায় তাহলে সেটা ইভালুয়েট আমাদের করতে হবে। এমনকি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের সিস্টোস্কোপি করা লাগতে পারে ইভালুয়েশন। এছাড়া বিভিন্ন টিউবারকুলোসিস কে মানে আমরা এক্সক্লুড করতে হবে। এছাড়া আরো কিছু ডিজিজ আছে যেগুলোকে এক্সক্লুড করা জরুরি, ইভেন রেনাল সেল কার্সিনোমা অথবা মানে যেটা ক্যান্সার আমরা বলি বা টিউমার বলি, এইগুলা বিভিন্ন, যেমন প্রোস্টেট অথবা ব্লাডার, ইউরিনারি ব্লাডার এর কার্সিনোমা অথবা আমাদের ইউরেটার অথবা আপার মানে কিডনি, বিভিন্ন জায়গায় টিউমারের ক্ষেত্রেও কিন্তু এই রক্ত যাওয়াটা প্রস্রাবের সাথে এটা একটা লক্ষণ। কাজেই এইটাকে যখনই রোগীর প্রস্রাবের রাস্তায় রক্ত দেখতে পাবে, এটাকে অ্যালার্মিং সাইন নিয়ে ইমিডিয়েটলি ডক্টরের কাছে আসতে হবে ইভালুয়েশনের জন্য। ধন্যবাদ স্যার। স্যার আমি অনেক সময় শুনি যে কিডনিতে পাথর হয়, কিডনিতে পাথরটা আসলে কেন হয় এবং কিডনিতে পাথর হলে রোগীর আসলে কি ধরনের উপসর্গ দেখা দেয়? আচ্ছা, কিডনির পাথর এটা আসলে একটা খুব কমন একটা প্রশ্ন আমাদের দেশে। যেমন সাধারণত আমাদের দেশে যেটা ঘটে, আমাদের দেশে না সব জায়গায় আপনার সাধারণত যে ইনফেকশনের কারণে পাথর, যে বেশিরভাগ স্টোনই আমরা দেখেছি যে আমাদের দেশের অ্যানালাইসিসে যে এটা ইনফেক্টেড স্টোন, যে কোনো ফর্মে ফ্লুইড ইনটেকটা যদি কম হয় এবং রিপিটেড ইনফেকশন হয়, কিংবা রেনাল যে সিস্টেমটা আছে সেখানে যদি ট্র্যাক্টে কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে, সাধারণত ইনফেক্টেড স্টোনটা সেই কারণে হয়। এছাড়া আরো কিছু রেয়ার কারণ আছে, যেমন মেটাবলিক কিছু কারণ আছে, জেনেটিক কিছু কারণ আছে, সেইসব কারণে স্টোন হতে পারে, ভেরি রেয়ার। তো কোন কারণে স্টোনটা, যেমন ইউরিক অ্যাসিড স্টোন, অক্সালেট স্টোন, এইগুলা অন্যান্য এটা আদার দেন ইনফেক্টেড যে স্টোন সেটা বিভিন্ন মেটাবলিক অ্যাবনর্মালিটির কারণে হতে পারে। তো সেটা এক্সক্লুড করতে হলে আপনাকে স্টোনটাকে অ্যানালাইসিস করতে হবে, যে স্টোনটা আছে সেই স্টোনটাকে আগে বের করে, বা প্রস্রাবের রাস্তায় যদি বেরোয় যায় এটাকে কেমিক্যাল অ্যানালাইসিস করে আপনি বের করতে পারবেন। এখন আসেন সিমটমের দিকে। রেনাল ট্র্যাক্ট যদি আমাদের যে ট্র্যাক্টে স্টোন হবে, সিমটমটা আসলে সেরকম হয়। যদি কিডনিতে হয় তাহলে একটা লয়েন পেইন বলি আমরা, যে মেরুদণ্ডের দুই পাশে যে পাশে স্টোন হবে সেই পাশে ব্যথা হবে, কিছু ইনফেকশন থাকতে পারে, কাজে ইনফেকশনের যে সাইনগুলো থাকবে, আপনার কাপড়ে জ্বর আসতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে প্রস্রাবের জ্বালা পোড়া করতে পারে। তারপরে লোয়ার ট্র্যাক্টে যদি হয় তাইলে আমি বলেছি কিডনির স্টোনটা মেরুদণ্ডের যে পাশে স্টোন সেই পাশে ব্যথা করবে। আর সাধারণত যদি আমাদের নিচের দিকে স্টোনটা হয় তাহলে সেই ব্যথা এমনকি আপনার কোমর থেকে নিচের দিকে, মানে আমরা যেটাকে বলি লয়েন টু গ্রয়েন, ব্যথাটা থাকতে পারে। আর আদার যে ফিচার গুলো, ইনফেকশনের ফিচার, জ্বর, তারপরে কাঁপিয়ে জ্বর আসা, কিংবা প্রস্রাবের জ্বালা পোড়া, কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, বা প্রস্রাবের সাথে অনেক সময় ছোট ছোট গুড়া গুড়া স্টোনও যেতে পারে, এই হচ্ছে এগুলোর লক্ষণ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাধারণ মানুষের মনে বেশিরভাগই ধারণা এটা যে কিডনিতে যদি পাথর হয় তাহলে সার্জারি করাটা জরুরি, এটা আসলে কতটুকু সত্য? আসলে বিষয়টা হচ্ছে যে আপনি একটা পাথর অপারেশন যদি লাগে তাহলে অবশ্যই করতে হবে, কিন্তু একটা পাথর, যে পাথর আপনি দেখবেন অনেক সময় একটা কিডনিতে ফিউ মিলিমিটার একটা পাথর থাকে, খুব ফিউ মিলিমিটার, যেটা আসলে ওখানে আছে এবং এটা কোনো কিডনির ক্ষতি করছে না, এবং কোনো মানে এটাকে আসলে আমি মনে করি যে এই জিনিসটাকে আমরা একটু কারণ অ্যানালাইসিস করে সেই কারণের চিকিৎসা দেওয়াটা ভালো। আর পাথর হওয়ার পরে পাথরটা ফেলে দেয় কিন্তু সমাধান নয়, পাথরটা ফেলে দিয়ে
পাথরের একটা রিভাইজ সার্জারি করে দিতে হয়। রিভাইজ সার্জারি মানে যে কারণে পাথরটা হলো, যদি এটা কোনো ক্যালিকটিসিস থাকে, যে একটা কিডনির মধ্যে একটা অ্যাবনর্মিটি আছে, সেই অ্যাবনর্মিটির কারণে ইনফেকশন বারবার হয়ে ওই জায়গায় হচ্ছে, তো আপনি যদি ক্যালিকটিসিসটাকে কারেকশন না করে পাথরটা ফেলে দেন তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে ফেলে দেওয়ার 6 মাস 1 বছর পরে আবার একটা পাথর তৈরি হবে। তো এটা কিন্তু কোনো সলিউশন নয়। সেই জন্য আসলে প্রিভেনশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেকে যদি নিয়মিত পানি সেবন, পানি খায় এবং সে যদি প্রস্রাবটা ঠিক মতো করে এবং দেখা যাচ্ছে যে অকারণে সে বিভিন্ন যে মানে ওভার ফুড, যেমন ওবেসিটিও একটা কারণ, এবং সে নিয়মিত এক্সারসাইজ করে, তাহলে পাথর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর পাথরটা যদি স্মল থাকে, আমি মনে করি যে কনজারভেটিভ অ্যাপ্রোচে যাওয়াটা ভালো। যে কিছু ট্রিটমেন্ট আছে, যে চিকিৎসাগুলা, এবং কিছু আমরা এমনকি প্রস্রাব অ্যানালাইসিসও করি, 24 ঘন্টা প্রস্রাব অ্যানালাইসিস করে দেখি যে প্রস্রাব দিয়ে যে ইলেকট্রোলাইট গুলা যাচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করে তারপরে রোগীকে একটা ডায়েট প্ল্যান করে দিই, তারপরে কিছু দেখা যাচ্ছে যে মেডিসিন আছে সেগুলো দিই, যার মাধ্যমে দেখা যায় অনেক ক্ষেত্রে পাথর বের হয়ে যায়। তবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা জানি যে এই হোমিওপ্যাথি বা বিভিন্ন ওরা বলে গ্যারান্টিতে পাথর বের করে দিবে, অনেকেই বলে, কিন্তু এই আসলে এরকম কোনো আসলে বলা খুব মুশকিল। আমরা এটাকে প্রথমে প্রিভেনশন করব, দ্বিতীয়ত পাথর হওয়ার পরে সেটাকে চেষ্টা করব যতটুকু সম্ভব এটাকে কন্ট্রোল করা যায় এবং তার মেটাবলিক ফ্যাক্টর গুলাকে অ্যাভয়েড করা যায়। তবে যদি এই পাথরের কিছু কিছু কন্ডিশন আছে যেই কন্ডিশন গুলাতে অপারেশন করা দরকার, যেমন ধরেন এই পাথরের কারণে যদি রিপিটেড ইনফেকশন হয়, তারপরে যেটা রোগীর ফার্দার কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকবে, তারপর পাথরটা এমন একটা জায়গায় বা সাইজে যদি বেশি বড় হয়ে যায় সেটা কিডনিকে বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে যার ফলে দেখা যাবে যে কিডনি আস্তে আস্তে ফুলতে ফুলতে হাইড্রোনেফ্রোসিস হয়ে কিডনিটা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে। কিংবা রিপিটেডলি যদি দেখা যায় কয়েকদিন পর পর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং প্রচন্ড কাঁপিয়ে জ্বর আসে এবং কিডনি ফেইলিওরের সম্ভাবনা থাকে, সেপসিসের সম্ভাবনা থাকে, এরকম কিছু কারণ থাকলে সেই ক্ষেত্রে আমরা অপারেশনের চিন্তা করি। এটা হলো স্মল পাথরের ক্ষেত্রে। আর বড় পাথর যেটা আপনার দেখা যাচ্ছে যে রেসিডুয়াল কিছু এফেক্ট আছে, সেগুলোকে অবশ্যই অপারেশনের দিকে যেতে হবে। এখন অপারেশনের মডেলটিও কিন্তু অনেক ধরনের আছে। এক আছে যে আমরা বলি যে ওই বাইরে থেকে ESWL, বাইরে থেকে শক ওয়েভ দিয়ে আমরা পাথরটাকে ভেঙে স্টেন থাকে যার ফলে বের হয়ে যায়। আরেকটা অপশন আছে PCNL, আমরা ওই ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে পারকিউটেনিয়াসলি পাথরটা বের করে আনা হয়। তারপরে আছে আমরা ওপেন করি সেটা বিভিন্ন ইস্যু। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো অসুস্থ কিডনি নিয়ে অনেক কথাই শুনলাম, একটা সুস্থ কিডনির জন্য আমাদের আসলে কি কি নিয়ম মেনে চলা উচিত আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জন্মগতভাবে বেশিরভাগ মানুষই আমরা সুস্থ কিডনি নিয়ে জন্মগ্রহণ করি। বিভিন্ন আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আমাদের নিজেদের বদভ্যাসের কারণে কিডনিটা আস্তে আস্তে খারাপ হয়। কিছু কিছু ব্যাপার আছে, আবার জেনেটিক কারণও আছে, অনেকগুলো কারণ আছে। তো এখন আমাদের কিডনিটাকে ভালো রাখতে হলে আমাদেরকে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। যেমন যে বদভ্যাসগুলো, স্মোকিং, তারপরে আপনার অ্যালকোহল ইনটেক, এইগুলাকে অ্যাভয়েড করতে হবে। এক্সেস ফ্যাটি ফুড খাওয়া যাবে না। খাবার দাবারের ক্ষেত্রে প্রচুর শাক সবজি, ফলমূল, এগুলো থাকা দরকার। তারপরে দেখা যাচ্ছে যে ফ্যাটি ফুডটা অ্যাভয়েড করবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর আমি আগেই বলেছি যে স্মোকিং এবং আদার্স যে ব্যাড হ্যাবিট গুলো আছে সেগুলো অ্যাভয়েড করবে। এবং আমাদের এটার একটা বিষয় হলো যে আমাদের প্রপার নিউট্রিশন, যে খাদ্যের মধ্যে প্রপার হেলদি ব্যালেন্স ডায়েট আমাদেরকে ফলো করতে হবে। এবং এইগুলো যদি কেউ ফলো করে, এবং পানি খাওয়ার ব্যাপার, আসলে অনেকে আপনাকে বলবে যে প্রচুর পানি খান, ইচ্ছা মতো খান, আসলে কিন্তু ইচ্ছা মতো পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের কিডনিকে মানে আমি মনে করি যে এভারেজ আপনি যদি 4 লিটার পানি ডেইলি খান বা 3 লিটার থেকে 4 লিটার অ্যাডাল্ট পারসন এনাফ, এবং এই পানিটা নিয়মিত খেতে হবে, একবারে বেশি খাবেন না, একবারে 2 লিটার খাবেন না, আপনি ভাগ করে নেন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত আপনি এই 3 থেকে 3.5 লিটার খেলেন। কারণ রাতে আপনি বেশি যদি পানি খান, সাপোজ আপনি 8টার সময় অনেক বেশি পানি খেয়ে ফেললেন, তাহলে আপনি দেখা যাবে রাতে আপনার যে ব্লাডারের ভেতরে প্রস্রাবটা জমা থাকবে সারা রাত বিভিন্ন কারণে, ঘুমের কারণে, সেটা ইনফেকশন বাড়ানোর সম্ভাবনা থাকবে সেই জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমি দেখেছি আমাদের দেশের অনেক মহিলারা, তারা প্রস্রাব আটকে রাখার একটা প্রবণতা আছে, এটাকে পরিহার করতে হবে। এটা একটা ন্যাচারাল ব্যাপার যে যখনই আপনার দেখা যাবে যে মানে ফ্রিকোয়েন্সিতে যখনই প্রয়োজন হবে যেন ইভাকুয়েট করতে হবে, এটা পুরুষ হোক মহিলা হোক সবাই, যে কখনো প্রস্রাব আটকে রাখা যাবে না। তো এই বিষয়গুলো, আরেকটা আরো বিষয় আছে কিছু যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ না,
মোটামুটি। আর আরেকটা বিষয় হলো যে ফ্রুটস খেতে হবে, ফ্রুট জুস খেতে পারে, যে যদি পানি যে একেবারে পিওর পানি 4 লিটার খেতে হবে তা না, অল ফ্লুইড ইনক্লুডেড ওয়াটার আপনি 3.5 থেকে 4 লিটার। তো এই জিনিসগুলো যদি মেনটেন করা যায়। ও আরো বিষয় আছে, যেমন একটা আমাদের দেশে কোনো সমস্যা হলেই ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক আমরা দোকানে যে যে অশিক্ষিত দোকানদার তার কাছ থেকে কিনে খায়, এটা খাওয়া যাবে না। ব্যথার ওষুধ এবং যদি অ্যান্টিবায়োটিক খেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, কোন হার্বাল মেডিসিন খাবেন না, কারণ আমাদের দেশে এটা নিয়ে কোনো গবেষণা নাই। এটা ওরা যে জিনিসটা দেয় এর মধ্যে ভালো উপাদান থাকতে পারে, খারাপ উপাদান থাকতে পারে, এবং অনেক কিডনি রোগী আমি পেয়েছি যাদের হার্বাল মেডিসিন খাওয়ার সাথে সাথে হয়েছে। আবার হোমিওপ্যাথিটাও, এটা পৃথিবীর অনেক দেশে ব্যান্ড হয়ে গেছে, আমাদের দেশে এটা ভেরি মাচ পপুলার। তো এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমি মনে করি যে আপনি কিডনি ভালো থাকবে আমরা আশা করতে পারি। জি ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি হ্যালো, এবং এত মূল্যবান উপদেশ দেওয়ার জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। জি জি শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আসলে লাইনে খুব ডিস্টার্ব করছে। হ্যালো 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 শুনুন, এবং আমাদের কি মূল্যবান উপদেশ শুনুন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ জি শোনা যাচ্ছে, বলুন স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? দেওয়ার জন্য এবং আমাদের কি মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। জি জি আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা, আর আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ আলী রুমি, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। প্রিয় শ্রোতা, আগামী দিন এই সময় আমরা আবার আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।